ব্যবসায়ীর দেহ জলের ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার, একেবারে হাড় হিম করা হত্যাকাণ্ড। গ্রেপ্তার দুই অভিযুক্ত, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। হাড় হিম করা হত্যাকাণ্ড, ব্যবসায়ীকে পিটিয়ে খুন, প্রমাণ লোপাট করতে জলের ট্যাঙ্কের ভেতর দেহ রেখে দেয়াল তুলে প্লাস্টার, গ্রেফতার বিজনেস পার্টনার। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে নিমতায়। পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম ভব্যলাখনিয়া। পরশু থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী ভব্যলাখনিয়া। কলকাতা ভবানীপুরের প্রিয়নাথ লেনের বাসিন্দা ভব্যলাখনিয়া ওষুধের ব্যবসায়ী ছিলেন। জানা যায়, গত 10 তারিখ ভব্যলাখনিয়া তার ব্যবসায়িক সহযোগী অনির্বাণ গুপ্তর সঙ্গে দেখা করতে নিমতার প্রমোদ মিত্র লেনের বাড়িতে আসেন। এরপরই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলার সময় আচমকাই অনির্বাণ ভব্যলাখনিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ। উইকেট দিয়ে মাথায় মারা হয়। শুধু তাই নয়, এরপর মৃত্যু নিশ্চিত করতে উইকেট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয়। তাতেই মৃত্যু হয় ভব্যলাখনিয়া নামে ওই ব্যবসায়ীর। এরপরে ভব্যলাখনিয়ার দেহ লোপাট করতে অনির্বাণ বাড়ির জলের ট্যাঙ্কের নিচে দেহ লুকিয়ে দেয়। তারপর সেখানে দেওয়াল তুলে তা প্লাস্টার করে দেয় বলে অভিযোগ। ঘটনা সূত্রে আরও জানা যায়, ভব্যলাখনিয়া বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান তার পরিবারের সদস্যরা। তার পরিবারের তরফ থেকে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেই ঘটনা তদন্তে নেমে ভব্যলাখনিয়ার ব্যবসায়িক সহযোগী অনির্বাণ গুপ্ত ও তার এক সঙ্গীকে আটক করে পুলিশ। এরপর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা খুনের কথা স্বীকার করে নেন। এরপরই মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে নিমতার প্রমোদ মিত্র লেনের ঠিকানা পায় পুলিশ। সেখানে হানা দিয়ে জলের ট্যাঙ্কের নিচ থেকে ভব্যলাখনিয়ার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বেলঘরিয়া এক্সপ্রেসের পাশে ডাম্পিং গ্রাউন্ডের কাছ থেকে রক্তমাখা জামা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সেগুলি সব ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, অগ্রিম হিসেবে 50 লক্ষ টাকা নিলেও ওষুধ সরবরাহ করতে পারেনি অনির্বাণ। তাই নিয়ে ব্যবসায়ীর সঙ্গে বিবাদ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জেরায় স্বীকার করেছে আগে থেকে বাড়িতে উইকেট ব্যাট কিনে এনে রেখেছিল। সোমবার নিজের পাড়ায় দুটি ব্যাট বিলি করে অনির্বাণ, আর তাতেই সন্দেহ গাঢ় হয় পুলিশের। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় মৃতের বিজনেস পার্টনারকে। ঘটনা থেকে নজর ঘোরাতে মৃতের মোবাইল ফোন শোভাবাজার এলাকায় যৌনপল্লীর কাছে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভব্যলাখনিয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।